Hey everyone, Sangita Sneha here with a new vlog. So today I'm going to go to the beach. Because it's a shock, I'm not going to go as usual. I'm not going to go anywhere. But today is a very late day. So there are many reasons for this. I'm not going to go anywhere. So today I'm going to go to the beach. I'm not going to go anywhere. But today is a very late day. So I'm going to skip breakfast. Because the shock is sorry, তো আমি আর জানি না টাইমটা দেখিনি দেখছি দরজা জানলা বিশাল হয়েছে ভেঙে ফেলছে হয়েছে ডাকাত পড়ে গেছে বাট আমি ঘুমিয়ে পড়েছি সকাল হয়ে গিয়ে ভোর হয়ে মানে হয় না নেক্সট দিন হয়তো মানে সন্ধে হয়ে গেছে কেউ আমার খোঁজ পাচ্ছে না বলে এরকম একটা হয়েছে তো হয়েছে কেউ আর কি বাপি বাবা ফোন করেছে কাউকে যে দেখ দেখ মেয়েটা গেছে না গেছে হোয়াটএভার তো আমি তো ভয় খুলেছি তো দেখছি যে কে একজন ডাকছে বলছে আমি ইলেকট্রিকের মিটার নিতে এসেছি মানে রিডিং নিতে এসেছে এত সকালবেলা তো আমি বললাম ঘুরে টুরে আসুন এখন আমি চাবি পাচ্ছি না না এখনই নিতে হবে ভালো কথা রিডিং ফিডিং নিয়ে সে লাস্ট আমাকে কি বলছে মেন গেটে যেহেতু আমাদের তালা মারা ছিল ও কি উনি কি করেছেন উনি পাঁচিল টপকে এসেছে ভাই ও তো চোরের চোর বলে লোকে পিটিয়ে না মেরে দেয়নি এটাই কপাল ভালো যাই হোক বিশাল একটা ডেডিকেশন এটা হচ্ছে যারা আছে মানে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিক অফিস থেকে দেখছো যদি দেখে থাকো অবশ্যই ওনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত পাঁচিল টপকে লোকে ঢুকে পাচ্ছে বাড়িতে হোয়াট এভার তো বেসিক্যালি আজকে আমি সকালবেলা তো কিছু মানে দুপুরে ব্রেকফাস্ট তো করিনি আমি লাঞ্চ করেছি কালকে আমি আর অনেক সময় যে ভাতটা করেছি তার অল্প একটুখানি ছিল হাফটা আমি খেয়েছি হাফটা বিড়ালের দিয়েছি তো এতটাই অল্প ছিল ওই জন্য একটা রুটিও আর কি করে নিয়েছি সেই ব্লগগুলো শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে কোনো স্পেস ছিল না অ্যাজ ইউজুয়াল লাস্ট দুদিনের এত ক্লিপ ছিল তো লাইভ যেন দুদিন আগে আমি ব্লগটা এডিট ফেডিট করে আমি আপলোড করে দিয়েছি করে আমি স্পেস পেয়েছি এখন আমি শুরু করলাম আজকের ব্লগটা আর আপলোড করার পরে দেখলাম যে আমার মানে কপিরাইটে এসে গেছে তো আবার অ্যাকচুয়ালি মোবাইল থেকে ওগুলো চেঞ্জ করা যায় না কপিরাইট ক্লেমটা তোলা যায় না আবার ল্যাপটপ খুলে আমি মানে আবার মানে ইউটিউব থেকে আর কি এডিটের অপশান থাকে সেখানে কপিরাইটটা রিমুভ করেছি এখন প্রসেসিং চলছে বহু টাইম লাগে তো আমি অনেকক্ষণ আগে আমি তো বসেও দিয়েছি তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই কারণ আমি একা বাড়িতে রয়েছি তো মানে মানে অনেকেই আসবে আমার আজকে আমাদের বাড়িতে কারণ হচ্ছে মানে এই আর কি একা আছি এই আমার দুদিনে সবাই একটু দেখতে দেখতে আসবে খাবার দাবার নিয়ে আসবে সেটা সবার সাথে শেয়ার করবো বলে আমি স্টার্ট করলাম ব্লগটা আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো কালকে রাত্রেবেলা আমি এই দুধটাই শুধুমাত্র মানে ফ্রিজে ঢোকাতে ভুলে গেছিলাম প্রতিদিন মনে করে করে সব করছি আমার মনে হয়েছিল কেটে গেছে কেমন একটা স্মেল বেরোচ্ছে বাট আজকে আমার এই আমি ফোটাতে গিয়ে দেখলাম হ্যাঁ কেটেই গেছে দুধটা তো আমি তো বুঝতে পারছি না এটা নিয়ে আমি করবোটা কি দেখা যাক তো আমাকে অন্য দুধ একটা বের করে রাখি তো আরেকটা দুধের প্যাকেট আমি বের করে রাখলাম ফ্রিজ থেকে এটা পুরো ডিপ ফ্রিজে রাখা ছিল কারণ নিচের যেখানে রাখার দরকার সেখানে আমাদের আর জায়গা ছিল না তো এই ফ্রি এইটা তো পুরো বরফ হয়ে গেছে তো আন্টি আসবে বিকেলবেলা তো আন্টি মানে হচ্ছে দিয়ার মা ওনাকে চা করে দেব তো দুধটা এখন থেকে না বের করে রাখলে হবে না এই জলটা একটু চালিয়ে দিলাম এবার মেন কথা হচ্ছে আমি এই কাটা দুধটাকে নিয়ে করবোটা কি আমি তো ভীষণ নলেজেবল পার্সন তো আমি করবোটা কি বুঝতে পারছি না যাই হোক তো এক্ষুনি বুবুন দাদা ফোন করলো যে বুবুন দাদা আসছে বুবুন দাদা মানে হচ্ছে আমার বড় মাসির ছেলে মানে আমার নেক্সট জেনারেশনের মানে এই জেনারেশনের ভাই বোনেদের মধ্যে সব থেকে বড় মানে আমাদের দাদা তো আসছে বললো যে একটু ফ্রিজে জল টল দিয়ে দে প্রচন্ড গরম হচ্ছে তো আমি একটু দিয়ে দিলাম তো যাই হোক বুবুন দাদা এলে ব্লগটা শেয়ার করছি এই বুবুন দাদা এসে গেছে বুবুন দাদা মানে গরমে যায় যায় অবস্থা ছিল ঠান্ডা জল দিয়ে আমি শান্ত করেছি আর বুবুন দাদা এই জমার জন্যে মাটন বিরিয়ানি এনেছে কোথায় আসমা আসমা থেকে তাই তো আসমার বিরিয়ানি কিন্তু ফেমাস সবাই জানে তো আসমা থেকে এনেছে আমাকে জিজ্ঞেস করেছিল আমার কোনো প্রবলেম আছে না আমার কোনো প্রবলেম নেই তো বুবুন দাদা কিছু বলো আমি কি বলবো পিকু প্রচন্ড গরম পড়েছে এছাড়া আর কোনো প্রবলেম নেই ট্রেনে আসতে প্রচন্ড কষ্ট হলো বেড়াতে যাওয়া হোক একটা প্ল্যানিং করা হোক শীতের দিকে একটা দেখা যাবে কি ঠিক আছে দেখো আমরা তো পাহাড়াদার হয়ে থেকে যাচ্ছি বাবা মা মাসি মেসমশাই আর আমার মামা গেছেন পুরীতে তুই একা আছিস তারপরে আমরা প্ল্যানিং করব ওকে ঠিক আছে এখন আমরা বিরিয়ানি দিয়ে মাথা ঠান্ডা করি কি বলো ওকে তাই হচ্ছে বুবুন দাদা আমাদের এই জেনারেশন সব থেকে বড় ডন মানে দাদা সব থেকে বড় আর কি ওকে ওই আন্টি এসেছেন আন্টি আন্টি মানে দিয়ার মা দাদা ভাইয়ের শাশুড়ি ঠিক আছে তো আমার জন্য খাবার দাবার নিয়ে এসেছেন এটা এখনো আমি খুলিনি হালকা করে চা করে দিয়েছি এই ব্যাপার আর কি
ঠিক আছে যেতেই হবে। তো আন্টি এখানে পরোটা আর দু জায়গাতে চিকেন এনেছে, আজকের জন্য একটা কালকের জন্য একটা। তো এইটা হচ্ছে আন্টি এনেছে আর এটা হচ্ছে বুবুন্দার এনেছে বিরিয়ানি। তো এইগুলো সব মিক্স ম্যাচ করে আজকে বা কালকে সব মিলিয়ে খেয়ে নেবো, আমাকে আর রান্না করতে হচ্ছে না কালকেও। তো ওরা তো চলে গেছে আর আমি এখন ঠাকুরের পুজো দিয়ে আসবো, পুজো দিয়ে এসে সন্ধেবেলায় আর কি, তারপরে আমি চা করবো, একটু চা খাবো আর একটু টুকটাক কাজকর্ম করবো। একটু পড়াশোনা তো ধরাই হচ্ছে না এ কদিনে, মানে আমার এর থেকে বেড়াতে গেলেই ভালো হতো, এমনিও হচ্ছে না তেমনিও হতো না। যাই হোক, তো আজকে গুড্ডু আসতে পারে সন্ধেবেলা এই রাত্রেবেলা, তো গুড্ডু এলে গুড্ডুর সাথে ব্লগ তো শেয়ার করবোই। তো এই হচ্ছে ব্যাপার, চলো পুজোটা দিয়ে আসি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু চাটা করে একটু ফ্রেশ হবো। খাওয়া দাওয়ার তো আজকে রেডিই আছে, আমার তো খাওয়া দাওয়া করতে হবে না। তো এই হচ্ছে আমি চা বসিয়ে দিচ্ছি এখন। তো এই হচ্ছে আমার চা রেডি, অলমোস্ট দেখা যাক কতদূর হয়েছে। তো চা অলমোস্ট ফুটে গেছে, তো এই আমার চা রেডি হয়ে গেছে, স্ন্যাক্স ট্যাক্স দিয়ে খাবো। আর আমি অনেকদিন আগেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম জাস্ট স্প্রাউটটা হওয়ার জন্য, স্প্রাউট চাট করার জন্য, বাট মানে করেই উঠতে পারিনি দেখি। তো আমি চা করে নিয়েছি আর হচ্ছে কালকে ফ্রায়েড মোমোর তিনটে ছিল, খেতে পারিনি, আজকে এখন একটা খাবো। আর গুড্ডু আসছে, গুড্ডু চলে এসেছে, গুড্ডু হাই। গুড্ডু আসার সময় হচ্ছে কাটলেট নিয়ে এসেছে, যেটা একটু পরে খাওয়া হবে, আজকে মানে আমাদের পিকনিক, এত খাবার দাবার এসেছে। আর বলো গুড্ডু, এতদিন পর আমার ব্লগে এসে কেমন লাগছে? পরীক্ষার জন্য আসতে পারেনি, ব্লগে এসে ভালো লাগছে না? একদিন প্রাউড ফিল করবি যে এই ব্লগারের ভাই তুই, জোরে বল শোনা যায় না, দেখা যাক না, এটাই হবে, ঠিক আছে? তখন প্রাউড ফিল করবি, একটা সেলফির জন্য ছুটে আসবি, কিন্তু নেবো না তোকে, ঠিক আছে? এই দেখিস ব্লগার, বড় ব্লগার হয়ে যাবো। তাই হচ্ছে ব্যাপার, একটু পরে আমরা ডিনার ফিনার করবো, তখন আবার আসছি। হ্যাঁ, এখন রাত 10:30 বাজে, এখন আমাদের ডিনার সার্ভ করা হচ্ছে। এটা বৌদি ভাইয়ের মা পাঠিয়েছে, আন্টি করে পাঠিয়েছে, দিদি ভাই সার্ভ করছে। আর ই হচ্ছে কাজ করছে, কাজ করছি আর ও হচ্ছে কুটানি মারছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ভাই দিদি থাকতে ভাইরা করলে ভালো লাগবে। দিদি তো 7 দিন ধরে করছে, এদিকে থাকা দিদি তো 7 দিন ধরে করছে, একদিন একটু তো হেল্প করতে পারতো, বসে বসে কুটানি শুধু। আরে না দিদি, আমি সার্ভ করছি, ডিল ফাইনাল, আমি সার্ভ করছি, তুই মেজে দিবি থালা বাসনগুলো, ঠিক আছে? ঠিক আছে, মাঝে মাঝে হাত সাদা হয়ে গেছে, ঠিক আছে? এ দেখিয়ে দিলে আমি মেজে দেবো, দিদি থাকতে দিদি থাকতে ভাই যদি বাসন মাজে তো অপমান, একদম অপমান হচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, যদিও এখন সকাল নেই, হয়ে গেছে দুপুর, বাট আজকে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি দেরি করে উঠিনি, মানে দুপুরবেলায় উঠিনি, আমি উঠেছি সকাল 9:30, তখন গুড্ডু চলে গেল, আমাকে ডাকলো, আমি উঠে গেট ফেট লাগিয়ে দিলাম, দিয়ে ভাবলাম আর একটু শোবো, ঘুমাবো 1 ঘন্টা, বাট ওই একবার ঘুম হয়ে গেলে আমার একদমই ঘুম আসে না, তো ওই আর কি ঘুম হলো না। তো মানে লজিক্যালি আজকে আমি সকাল সকাল উঠেছি। তো যাই হোক, আজকেও আমি ব্রেকফাস্ট স্কিপ করবো ভাবছি এখনও, মানে এখন যদিও লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট স্টিল তো যদিও এখন ফ্রিজে মানে ব্রেড ট্রেড রয়েছে, অ্যাপেল রয়েছে, এগুলো হচ্ছে খেয়ে নিতে হবে। মা কালকে চলে আসে আসবে এসে বলবে যে কিছুই খাওয়া হয়নি, এসব বলবে টলবে, দেখা যাক কী করি। তো ফার্স্ট অফ অল আমি উঠেই কালকে রাতের ডিনারের মানে ডিশগুলো হচ্ছে একটু মেজে মুজে দিয়েছি, দিয়ে একটু এখন একটু ঘরটা ক্লিন করব। সেদিনকেই লাস্ট হচ্ছে আমি ঘরটা আর কি ইয়ে করেছিলাম, মানে ক্লিন করেছিলাম, আজকে করব, কালকে মা আর বাপি চলে আসবে, তো দেখা যাক, চলো। তো আমার প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে, মুছে তারপরে আমি আজকে দেখালাম না একই জিনিস কি দেখাবো ওরকমভাবে মোছা টোছা, প্রত্যেকটা ঘরে মুছে আমি ফ্যান চালিয়ে দিয়েছি, ইভেন বারান্দাতেও ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাক ভালো করে। আর এখন প্রচণ্ড এক্সস্টেড লাগছে, একটু মানে ঘামটা আমি শুকিয়ে নিই, তারপর আমি স্নান করতে যাবো, গিয়ে তারপরে পুজো দেবো। পুজো দেওয়ার পরে কালকে যে বিরিয়ানিটা বুবুন্দারা এনেছিলো সেটা তো খাওয়া হয়নি, কারণ হচ্ছে আন্টির দেওয়া পরোটা আর চিকেনটা আমি খেয়েছি, তো বিরিয়ানিটা গরম করে খাবো। তো স্নান করার পর দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি যাব একটু উপরে ঠাকুরের পুজো দিতে যাব। আর তার সাথে উপরের একটা ঘর খুলে আমি জাস্ট দেখবো, অনেকদিন ধরেই বন্ধ আছে, লাস্ট দু তিন দিন আগে আমি খুলেছিলাম, মানে এপারের তলাটা দেখবো না, এপারে পরপর প্রচুর ঘর আর প্রচুর ঘরেই তালা মারা রয়েছে, এতগুলো ঘর দেখা যাবে না, এর উপরে সিঙ্গেল ঘরটাই শুধু দেখছি, তা আমি শুধু চাবিটা নিচ্ছি এখন ওই জন্য। তো চলুন উপরে যাওয়া যাক। তো ঘর তো ঠিকই থাকবে, একটু আমি ব্যালকনিটা দেখব, ব্যালকনিটা অ্যাকচুয়ালি ওপেন, তো বৃষ্টি হলে প্রচণ্ড জল টল ঢুকে যায়, ঠিকই রয়েছে। ঘরটা পুরো গুমোট হয়ে গেছে, মানে বন্ধ আছে তো চারদিকটা, মানে এপারেরটা খুললে এপারের যেটা আমাদের আছে এপারটা মেন দোতলা আমাদের, তো ওখানে খুললে আরও বেশি ইয়ে হবে, এতগুলো ঘর সব বন্ধ করা রয়েছে ওই জন্য। তো এখন আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপরে হচ্ছে লাঞ্চ করবো, তখন দেখা হবে। তো এই ঠাকুরঘর নতুন করে দেখানোর কিছু নেই, আমি পুজোর হচ্ছে সব কিছু শেয়ার করি, আর আগের দিনও আমি পুজো দিয়েছি সেটা শেয়ার করেছি, এছাড়াও তো সরস্বতী পুজো কালী পুজো সব কিছু তো হয় আমাদের। তো এখানে বিরিয়ানি গরম হচ্ছে এখন, এখানে আমি একটু শশা পেঁয়াজ কেটে নিয়েছি, শশাগুলো সব পচে যাচ্ছে, আমি দেখিনি, মানে দেখেছিলাম, একটা খেয়েছি এখনো আছে, এই একটা কাটলাম, আর আর একটু দই বার করব, দইগুলো হচ্ছে আছে, এগুলো খেতে হবে। অনেক বিরিয়ানি, আমি এত খাবো কি করে ভগবান জানে, যাই হোক এবারে দই ঢালবো, ঢেলে হচ্ছে একটু আরামসে খাওয়া যাবে। তো লাঞ্চ রেডি হয়ে গেছে, খেতে খেতে একটা জিনিস ফিল করলাম, সেটা শেয়ার করতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে আমি ছোটো থেকে কোনো দিন শাঁক টাক বাজাই না, বেলুন ফোলাই না, ফোড়াতে পারি না, কারণ হচ্ছে আমার এই দুটো জায়গাতে লাগে, কানে নিচে বা এই জায়গাটাতে, এটা অনেকেরই আমি শুনেছি এই ঘটনাটা, বাট কী হয়েছে এই কদিন তো আমি শাঁক বাজিয়েছি, তো ওই কারণে বেলুন না মেশিন দিয়ে ফোলানো যায়, শাঁক থটি না বাজানো যায়, তো ওই জন্যে হচ্ছে বাজালাম, যে পুজো দিচ্ছি একটু শাঁক না বাজালে হয়, যদিও আমি এটা মানে মা থাকলে যখন পুজো দিই আমি শাঁক বাজাই না, যাই হোক। তো আজকে আমি খেতে খেতে রিয়েলাইজ করছি আমার এখানে দুটো ব্যথা, মানে খাতে থেকে আমার লাগছে আর কি, তো এটা সাথে শেয়ার করলাম, এই হচ্ছে ব্যাপার। রকি এসছে, কাকিমা এসেছে, রাত্রেবেলা ডিনার নিয়ে এসেছে, রকি দাদা বলো কিছু, জিম করে এসছে, বল জিম করে কি হলো, কটা ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সট্রা এলো, জিম করে ভুড়ি বেড়ে যাচ্ছে, তো এই হচ্ছে ডিনার আছে। তো কাকিমা ডিনার পাঠিয়েছে, একটা তো তরকা আছে, ডিম তরকা, চিকেন আর রুটি, তো আমি এখানে যেহেতু আমি আলু খাই না, সো এখানে আলুগুলো আমি খাইনি, চিকেন নিয়েছি আর তরকা একটু নিয়েছি, কারণ এত খাবার আমি খাবো না, রুটিও প্রচুর দিয়েছে, তো এইটুকু খাচ্ছি, খেয়ে আবার দেখা হচ্ছে। তো আমার ডিনার করে রুমে চলে আসা হয়ে গেছে, তো এখন একটু মুভি টুভি দেখবো, দেখে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে ভোরবেলাতে উঠতে হবে, মায়ের ট্রেনটা শিয়ালদাতে চলে আসবে, দুরন্ত এক্সপ্রেস, ওই 4:15 নাগাদ ভোরবেলা, তারপরে 1 ঘন্টার মধ্যে বাড়িতে চলেই আসবে, তো আমার কাছে ভোরবেলা মানে মিড নাইট অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে, আর এই প্রথম বোধ হয় আমি পরপর 3 দিন ডেইলি লাইফস্টাইল শেয়ার করলাম, একা আছি বলে একটা মানে অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে জাস্ট ফর কিপিং দিস মেমোরি ফর লাইফ টাইম। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর খুব শিগগিরই একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।